কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নে এজি এসপি ত্রি প্রকল্পের কাজ সফলতার সাথে বাস্তবায়িত হয়েছে। বামুনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেনের আন্তরিক প্রচেষ্টায় ইউনিয়নের এজি এসপি ত্রি প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে। ইউনিয়ন পরিষদের সচিব রশিদ আহমেদ সিদ্দিকী জানায়, এজি এসপি ত্রি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের নাগরিক চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করে দ্রুত কাজ বাস্তবায়ন করা হয়েছে। কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে আর কি, স্টেটে অনেক কিছু করা লাগে, সেই চাকরি দরকার, এগুলোর জন্য প্রক্রিয়াধীন আছে। তবে ১৯-২০ অর্থ বছরের কাজ আমরা করছি, তার মধ্যে একটা কাজ এখনো আমাদের বিল দেওয়া বাকি আছে, কাজটা এখনো শেষ হয়নি। ১৯-২০ অর্থবছরে আমার এলজিএসপি টাকা বরাদ্দ পাইছি বিবিজির ১৪,৫৮,২৪ টাকা। আর বিবিজির স্কিম হচ্ছে আমাদের ৮টা, আর পিবিজি বরাদ্দ পাওয়া গেছে ১৯-২০ অর্থবছরে ৪,৯৫,৭২৮ টাকা, স্কিম নেওয়া হয়েছে ১টা, এটা কাজ শেষ। বানাইছি বইগুলা পাইলেই বই সহ ছবি টবি করে আমরা বিল প্রস্তুতি নিব, আর যতটুকু পারি আমরা তদারকি করি, কাজগুলো দেখাশোনা করছি, কাজগুলো মোটামুটি ভালো করার চেষ্টা করছি, এবং আমাদের ডিএফ স্যারও কাজগুলো দেখে, এই অনুসারে প্রতিনিধি বাটায় বাটায় কাজগুলো তদারকি করে, তারা দেখে দেখার পরিপত্র দেয়, সেই সেবা রেডি করা লাগে। আর টিআর কাবিকা ২১-২০ অর্থ বছরে কাবিকা দাঁড়ানো হয়েছিল ৪ নম্বর কাবিকা ধরনের যে ৫ নম্বর ওয়ার্ডের লুসলি লোকমানে বাড়ি সামান হয়েছে জামালের বাড়ির মধ্যে রাস্তা নির্মাণ, টাকা আছে ১,৬০,৪১৩ টাকা, তাই কাজ এখনো শেষ হয় নাই, তবে সামান্য কিছু বাকি আছে, বিল এখনো সম্ভব চূড়ান্ত বিল ওঠে নেই, হয়তো কিছুদিনের মধ্যে বিলগুলো হয়তো কাজ শেষ হয়ে যায়, বিলগুলো উঠবে আর কি। আর টিআরও ওই টিআর কাজ করা আছে ৪ নম্বর ওয়ার্ডে কুটিগঞ্জ মুসলিম আবাসী বাড়ির সামনে বিড়ি হইতে নূর ইসলাম বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, এটারও কাজ চলমান অবস্থায় আছে, এখনো শেষ হয়নি। আর এই কাজগুলো আমার তদারকি করি, চেয়ারম্যান মনিটরিং করে, আর পিও বিশেষজ্ঞ সুপারভাইজার আছে, সে কাজগুলো দেখাশোনা করে, এইভাবে আর কি আমার কাজকাম উঠে মোটামুটি আর কি। Oh, yes.